হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করি সবাই ভালো আছো। আর ভালো তো থাকতেই হবে বলো, সামনে পুজো আসছে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পুজো সবাই ভালোভাবে কাটাও, এটাই চাই। দেখো ওর বাবা গাড়ি ধুচ্ছে বলে ও তাড়াতাড়ি ও সাইকেলটাকে বের করে নিয়ে আসলো, বলছে ওটাও ধুতে হবে। এখন নিয়ে এসে ওখান থেকে আর বের করতে পারছে না। আমার বলছে একটু বের করে দাও, আমি বলছি তুই বার কর। ওখান থেকে আর সিঁড়ি থেকে নিচে নিয়ে যেতে পারছে না। ওখানে নিয়েই তাকে টানাটানি করছে। আমার বলছে ধরো ধরো একটু। সাইকেলটা ঘরে পড়েই থাকে, কোনো সময় একটু চালায় না, বাইরেও বের করে না, ঘরের ভিতরে একটু নিয়ে চালায়। ও পিছন থেকে আমি একটু ধরে দিলাম, তারপরে ও নিয়ে নিচে নামালো। ওখান থেকে নিচে নেওয়ার ক্ষমতা ওর নাই। বাড়ির সামনে তো বেশি জায়গা নেই, তো দুটো গাড়ি, তো একটা গাড়িকে ধুয়ে বাইরে বের করে রেখে এসে সাইডে রাস্তায়, তারপরে এই গাড়িটাকে নিয়ে ধুচ্ছে। আর গাড়ি ধোয়া দেখে তোমরা বুঝতেই পারছো আজ বিশ্বকর্মা পুজো। আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, কারণ এডিট করতে পারিনি। এডিট করতে একটু টাইম লাগে, তোমরা সবাই জানো তো, এডিট করা হয়েছিল না বলে আমি ভিডিওটা দিতে পারিনি। তো গাড়িগুলো ধোয়া হয়ে গিয়েছে, আমি স্নান সেরে গাড়িতে একটু পুজো দিয়ে নিলাম। এখানে রাখার জায়গা পাচ্ছিলাম না কোনো, তো আমি বারান্দার ওখানেই ওই পুজোর থালাটাকে রেখে দিচ্ছি। আমাদের এই গাড়িটা চালানো হয় না, ও বাড়িতে পড়েই থাকে, মানে এই গাড়িটা খুব কমই চালানো হয়। আর গাড়িটা নেওয়া হয়েছিল নাসিক থেকে, বাইরের গাড়ি, তো মহারাষ্ট্রের গাড়ি, তো এখানে একটু কমই চালানো হয়। তো এগুলোকে একটু দিয়ে দিলাম। আমাদের এই বাইকটাও মহারাষ্ট্রের, তাও নাসিকে পোস্টিং ছিল যখন ও, তো ওখান থেকে এইগুলো কেনা হয়েছিল, বাইকটা আর ওই গাড়িটা। তারপরে যখন চলে আসে রিটায়ার হয়ে, তাও তখন আবার এগুলো নিয়ে আসে এখানে। নাসিকের কথা বলতে মনে পড়লো, সেই সব দিনগুলো এখন মনে পড়ে। আমি যখন প্রথম গিয়েছিলাম বিয়ের পর, তখন তো আমি হিন্দি জানতাম না, তো আমাকে নিয়ে সব কোয়ার্টারে সব বউগুলো হাসাহাসি করতো। তখন আমি শুধু শুনতাম আর বুঝতে পারতাম আমাকে নিয়ে হাসাহাসি করছে, আমি বলতে পারছি না, বুঝতে পারতাম না হিন্দি। তারপর থাকতে থাকতে শিখে গিয়েছিলাম। তারপর যখন যেখানে পোস্টিং গিয়েছি সেখানে এক একজনের সাথে পরিচয় হয়েছে, তাদের কথা মনে পড়ে মাঝে মধ্যে, কেউ কেউ আছে, ফোন নাম্বার আছে, ফোন করি, তো সেই সব দিনগুলো মনে পড়ে এখন। দেখো সবগুলো ধুয়েছে, এটাকে নামায়নি, এর কথা মনেই নেই, এ চালানো হয় না তো এক কোণে পড়ে আছে, এতে আর ধোয়ার কথা আর মনে নেই। কী করবো, ওই অবস্থায় দিয়ে দিলাম পুজো, বললাম আর ধুতে হবে না। কোনোদিনই সাইকেলটা চালাইনি, কেনার থেকে পড়েই রয়েছে। নতুন সাইকেল ঘরে থেকে থেকেই আজ মানে 10 বছর হয়ে গেছে, ঘরে থেকেই পুরনো হয়ে গেল। এই সাইকেলটা কেনারও একটা গল্প আছে। এটা আমার বড় মেয়ের যখন জন্মদিন করেছিলাম আজ থেকে 10 বছর আগে, তো ওর জন্য একটা ছোট সাইকেল কেনা হয়েছিল জন্মদিনে,
তো সে সাইকেলটা আনলেও ভয়ে তাতে চাপেই নি, উঠে বসতেই ওর ভয় লাগছে। তো কী করব, ঘরে রেখে তা পাল্টে বড় সাইকেল নিয়ে এলাম, বললাম পরে চালাবে। তো সেই থেকে এটা ঘরে পড়ে রয়েছে, ও কোনো দিন এটা ধরেও দেখলো না, কোনো দিন চালায়ও না, ও এখনও ভয় পায় চালাতে, কী করব। আর দেখো আমি পুজো দিয়ে ঘরে এসে দেখি দুষ্টু এই কাণ্ড করছে বসে। ও কী মেক আপ করছিস তুই, কী সাজছিস? মঞ্জুলিকা? সে আবার কে? তুই ভূত সাজছিস? কি অবস্থা, লিপস্টিকটাকে কি করেছে দেখো। ভূতের মতোই লাগছে তোর, তুই ভূতের মতো দেখতে তো তাই, তোর ভূতের মতো দেখতে কে বলেছে, কে বলেছে তোকে ভূতের মতো দেখতে? দিদি বলে তোর ভূতের মতো দেখতে? কি অবস্থা। দেখো বিকেল হয়ে গিয়েছে, তো একটু রেডি হয়ে গিয়েছি, একটু বাজারে যাব। বাজারে বিশ্বকর্মা পুজো হয়েছে আমাদের এখানে, বিশ্বকর্মা পুজো হয় খুব কমই হয়, ছোট ছোট হয়, যেখানে ভ্যান স্ট্যান্ড অটো স্ট্যান্ড আছে। তো একটু বাজারেও যাব, সামনেই তো পুজো, তো জামা কাপড় কিনবে বলছে মা কিছু, তো যাব। দেখো রেডি হয়ে বেরিয়ে পড়লাম, এখন আমি তালা দিচ্ছি আর দুষ্টু ওদিকে ভিডিও করছে। চলো তাহলে বাজার গিয়েই দেখা হচ্ছে। এটা একটা পেট্রোল পাম্পের পুজো হয়েছে, বিশ্বকর্মা ঠাকুরটাও ভালো লাগছে। খুব একটা বড় পুজো এখানে হয় না, বিশ্ব ছোট ছোট করেই হয় পুজো। একটা বাস স্ট্যান্ডে হয়েছে এখানে, ওই ঠাকুরটাও ভালো করেছে। তো রাত হয়ে গিয়েছিল, তো বাড়ি এসে আবার কী রান্না করব, তো বিরিয়ানি নিয়ে এসেছিলাম। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। গুড নাইট।